ঢাকায় এক হারের পরে এক জয়, মিশ্র একটা অনুভূতি নিয়ে চট্টগ্রামে পা রাখে ফরচুন বরিশাল। কিন্তু সাগরিকা দু হাত ভরে দিয়েছে সাকিবকে, টানা দুই ম্যাচ জয়ে তারা এখন টেবিলের দুই নম্বরে। কিন্তু এবার চট্টগ্রাম পর্বেও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে বর্তমান রানার আপরা। মূলত তিন দিনের বিরতিতে মোমেন্টাম হারানোর ভয় পেয়ে বসেছে সবাইকে, যদিও ঐচ্ছিক অনুশীলনে ক্রিকেটারদের মনোনিবেশ দেখে বোঝার উপায় ছিল না কিছুই। কোচ থেকে ক্রিকেটার সবাই বেশ সিরিয়াস জহুর আহমেদের আউটার গ্রাউন্ডে। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন মিরাজ, জাদরান, ইফতেখাররা, যখনই সমস্যা হয়েছে টোটকা নিয়েছেন কোচদের কাছ থেকে। এবাদত খালেদরা রোটেশনে খেললেও অনুশীলনে ছিল না কোনো ফাঁকফোকর। আর ক্রিকেটারদের এই নিবেদনেই চট্টগ্রাম পর্বটা দুর্দান্তভাবে শেষ হবে বলে বিশ্বাস নাজমুল আবেদিন ফাহিমের। দলটা একটা ভালো ফ্লোতে আছে, সবার মধ্যে আত্মবিশ্বাস আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি যে অন্যান্য দলগুলো আমাদেরকে এখন দেখছে, আমাদের শক্তি জায়গাগুলো কোন কোথায় তারা নিশ্চয়ই এগুলো নিয়ে বিশ্লেষণ করছে এবং নিয়ে তারা কাউন্টার অ্যাটাক নিশ্চয়ই আমাদের করবে। সো আমাদেরকেও সেটা মুখোমুখি হতে হবে। বিপিএল এর চট্টগ্রাম পর্বের শুরু থেকেই রান হচ্ছে না রাতের খেলায়। কুয়াশা আর শিশিরে মিলেমিশে ভালোই পরীক্ষা নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। বরিশালের বাকি দুই ম্যাচ রাতে হওয়ায় তাই এবার একটু ব্যাকফুটে তারা, যদিও বরিশাল কোচের দাবি আলাদা পরিকল্পনা সাজানো আছে পরিস্থিতি মোকাবিলায়। দিনের বেলায় এবং রাতের বেলার মধ্যে আমরা কিছুটা পার্থক্য দেখেছি, কন্ডিশনের মধ্যে কিছুটা পার্থক্য আছে, সেটা আমাদের মাথায় থাকবে। বাট আমরা চেষ্টা করব, আমরা যেভাবে খেলে এসেছি সেভাবেই খেলবো, আমাদের অ্যাগ্রেসিভ যে অ্যাপ্রোচটা সেটা থাকবে, কিন্তু আমরা একটু ক্যালকুলেটিভ হয়তো হবো। আমরা জানি এখন কোন দলে কারা খেলছে, কোন দলের শক্তির জায়গা বা দুর্বলতা জায়গাগুলো কোথায় আছে সেগুলো আমরা বিবেচনায় আনবো। বিপিএল এর উইকেট নিয়ে এবার শুরু থেকেই প্রশংসা ঝরেছে ক্রিকেটারদের কণ্ঠে। এবার সে দলে যোগ দিলেন বরিশাল বসও, তবে দেশের ক্রিকেটের উন্নতির জন্য 22 গজে আরও ভিন্নতা চাইলেন তিনি। ডেফিনেটলি কিছু কিছু এরিয়াতে এরকম থাকতে হবে, আইডিয়ালি বিভিন্ন ধরনের উইকেট হতে পারে, এর চাইতে ডিফিকাল্ট উইকেট থাকতে পারে, এর চাইতে একটা সহজ উইকেট থাকতে পারে, একটু স্পিনিং উইকেট থাকতে পারে। তো খেলোয়াড়রা যদি বিভিন্ন কন্ডিশনে খেলে অভ্যস্ত হতে পারে সেটা তাদের জন্য, তাদের গ্রোথের জন্য খুব ভালো। আগে থেকে ছুটিতে থাকায় অনুশীলনে আসেননি সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, চট্টগ্রাম।